নিয়া বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে আমি রান্না করে দেখাবো স্পিনাচ দিয়ে ডাল। আমার প্রয়োজন হবে ডাল, স্পিনাচ ও কিছুটা পেঁয়াজ। সসপ্যানে আমি 1 টেবিল স্পুন অয়েল দিয়ে দিব মিডিয়াম হিটে। তেল যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব চপড করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসে। আমি অ্যাড করছি মুগ ডাল। এখন আমি অ্যাড করছি 1 চা চামচ লবণ। আমি আগে থেকেই ভিজিয়ে রাখা মুগ ডালের মধ্যে 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করছি আগে থেকেই কেটে রাখা চপড স্পিনাচ। করে দিচ্ছি 1 চা চামচ লবণ। পরে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এরপরে আমরা অ্যাড করছি কিছুটা হলুদের গুঁড়ো। ডাল এবং স্পিনাচকে 7 থেকে 8 মিনিট রান্না করতে থাকব। স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করছি কিছুটা ঘি। এরপরে কিছুটা সময় রান্না করার পরে আমরা চুলোটা নিভিয়ে দেব। হয়ে গেল মজাদার স্পিনাচ দিয়ে মুগ ডাল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।